কি দিল? 50 শব্দ নামাজ। মুসা নবী কা নবী আপনি সহজ সরল মানুষ, আপনারে পাইয়ে ব্যাগ ভরে দিল, বইয়ে নিতে পারবেন আপনি? আপনি নয় বইয়ে নিলে আপনার উম্মত পারবো? কম কি 24 ঘন্টার মধ্যে 50 শব্দ নামাজ মানে ঘন্টায় দুই ওয়াক্ত নামাজ। ফজর শেষ কইরা পায়খানা যাওয়ার সাথে সাথে জোহর হতে হবে। কত করেন না কেন? কি করেন আপনি? চাল পাইতাছেন না? জোহর পড়লে খালি তো মুতে বইবো, এরপর আবার ওযু করে আসরের নামাজ পড়তে হবে। কত করেন না কেন? ঘন্টায় দুই ওয়াক্ত নামাজ। কামে তেরা তো হাতাই নাই, দিছে আর দৌড় মারছে। আচ্ছা যাই দিয়ে কি কয়? আল্লাহ তুমি দিছ পাইছি, মনে একটু বেশি হয়ে গেছে। আল্লাহ এবার যারা তোমার নবী আমাগো লেগে নামাজ কমাইতেছে, যদি 50 শক্তি আল্লাহ রাখত লাগানো না, আর শাসির খেতার তলে কথা কন না কেন? আপনি ভাবতেছেন বানাই কইছি? ডাইরেক্ট কোরআন শরীফের ডাইরেক্ট তাফসির বুখারীর লম্বা চওড়া হাদিস। মারহাবা বলে নবী, আপনি বুঝেন নাই, ঘন্টায় দুই ওয়াক্ত নামাজ আমার উম্মতের দেশ হলো মাত্র তিন ওয়াক্ত। তাই বান্দর গুলো আমারে কি কইছে বনি ইসরাইলে যাতে জানেন কয় কি কয়, তুই আর তোর আল্লাহ পরগা, তোকে দুইজনের খাওয়ান দাওয়ান লাগে না? ও আদা সিহা ও আবা সলিহা, কোরআনে আছে না নাই? আমাকে পেঁয়াজের খাতে পানি দিতে হবে, ওই দানে খুব চাউ রাইতে হইব, আমার কাম আছে। তোর আর তুই আর তোর আল্লাহ আজুরে থাকোস, তোরা পরগা। এই নামাজের কথা আমার কাছে কবি না কইলে কিন্তু তোর আড্ডি ছুটে হালা বুসা। নামাজ লই হইছি বাবা, নামাজ এটি ফোন নামাজ তিন অক্ত দেশের নবী, তারপরে নাই আমার আর আল্লাহ করতে হয়েছে। আর আপনার মন্ত্রে 50 উক্ত, আর আমার উম্মাদ লম্বা কতগুলো আপনি জানেন? দেখবেন কয় না, আমার উম্মাদ খারাইলে আপনার উম্মাদ যদি 7 ফুট হয় ও আমার উম্মাদের আডুগিরের নিচে। ওরা লম্বা ছিল 30 হাত, 32 হাত, 39 হাত লম্বা ছিল ওরা, তাকানে দিকে এখন দিল্লি নরম করবেন। হ্যাঁ মুসা, আমার নবী কিন্তু এখন তোর ভাইয়ের সাথে কথা বলতেছে। বাজান্দে আল্লাহর পয়গম্বর মুসা নশাইশা পড়ছে বেশপুর বাজারে, বলতে চাইছিলেন যদি তুমি টেবিল সাজাইতে পারো, তুমি যদি বাজান্দে সুতা দিয়া গেট সাজাইতে পারো, মুসা পয়গম্বর 3000 বছর পর্যন্ত যার জন্য অপেক্ষায় এই মানুষটা আমার কাছে আসতেছে। মুসা পয়গম্বর রেডি হয়ে দাঁড়ায় আছে, আমার নবী ষষ্ঠ আসমানে যখন দরজা খুলতে বলল বাবা, দরজা খুলতে বলতে দেরি আছে, আমার নবী জিজ্ঞেস করলেন মান হাযার রাজুল, এই লোকটা কে? জিব্রাইল বললেন এই যে হলো মুসা, যে আপনার বাইতুল মুকদ্দাসের সামনে অনেক প্রশংসা করছে। আমার নবী বলে আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। আমার নবী সালাম দেয় মুসা নবী রে, আর আপনার জবান হলো আস্তে কর আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ইয়া নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মারহাবান ইবনে সালে, মারহাবান আখি সালে, মারহাবান, স্বাগতম, শুভেচ্ছা, ধন্যবাদ, সমস্ত প্রশংসা আপনার জন্য, আপনার রবের জন্য যিনি আপনাকে আমার আসমানে দেখা করিয়েছেন, যার জন্য 3000 বছর পর্যন্ত দাঁড়িয়েছি আমি আপনাকে এক নজর দেখার জন্য। নবী আসেন একটু কোলাকুলি করি, মারহাবা বলেন আরো জোরে, নবী আপনার জন্য সব রাস্তা খোলা, যান আল্লাহর বাড়ি যান। কবিতার মাধ্যমে মুসা নবীর কথাটা বলবো, আপনি আমার সাথে বলবেন, জান গো নবী যান আল্লাহর বাড়ি যান, জান গো নবী
বলেন জাঙ্গ নবী যা আল্লাহর বাড়ি যা আল্লাহর সামনে বসে নবী কথা যে শুনান জাঙ্গ নবী যান আল্লাহর বাড়ি যা নবী আমি আল্লাহর সাথে কত হাজার বার কথা বলছি কিন্তু আল্লাহ আমার সাথে দেখা দেয় নাই গো আপনি জাঙ্গ নবী যান আল্লাহর সামনে বসে দেখা দিয়ে কত কোন নবী আমার বলে যাই গো মুসা যাই দোয়া কইরো নবী আপনার আগে আমার উপরের আসমানে জাতির পিতা ইব্রাহিম বয়ে রইছে ইব্রাহিম নবীর সাথে দেখা করে আপনি আল্লাহর বাড়িতে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে যান বাজানটা আমার নবীর জন্য রফরফানো হইল আল্লাহর নূরে সত্তর হাজার পর্দা ভেদ করে আমার নবী যখন আল্লাহর বারিন্দায় বসা নবী আমার চোখটা খুলি বলে মালিক রে এতদিন তোমার কাবা ঘরের সামনে বসে দেখছি আজকে তোমার সচক্ষে দেখতেছি গো মানে শুধু একবার বলো মাওলানা আমি তোমার বাড়ি আসতে যাইয়া কি তুমি কষ্ট পাইছো আমার আল্লাহ বলে নবীজি আমার বাড়িতে আসছেন আপনি আমার জন্য কি লয়ে আসছেন নবী আমার বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত তাইয়িবাত السلام عليك أيها النبي ورحمة الله وبركاته نبي أمر جكن بلنا التحيات لله والصلوات الله مرزي بول جد نشكل نير بزل فرمان انسر جد عبادة جد شعبا مي تمار زمن لو يرسي أمر عبادة كنو نير بزال كنو فرمان نائي أمر الله بولي عميو قرهن كلم السلام عليك أيها النبي ورحمة الله وبركاته আমার রহমত আমার বরকত আমার করুণা আমার সব আপনারে দিয়ে দিলাম আমার নবী পট করে বললেন আল্লাহ আমার একা দিও না আমার গরিব উম্মতরে কি দিবেন এখন কান্না যেই নবী আল্লাহর বাড়িতে বসিয়াও কো আমার ব্যাসপুরের উম্মতরে কি দিবেন মকসিদপুরের গোপালগঞ্জের আল্লামা শামসুল হক ফরিদপুরের দেশের উম্মত গুলারে কি দিবা না আমার আল্লাহ তখন কৌতূহল করে বলে নবী দুনিয়ার সব নবী তার উম্মতের জন্য বর দোয়া করছে আর আপনি আমার বাড়িতে আইসে উম্মতরে ভুলেন না জানগ নবী যান ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন শুধু আপনার পরে না আপনার উম্মতরে দিলাম আল্লাহ তাআলা একটা কথা কও কি আমারে যে বোরাকে আনছো আমার উম্মতরে কি বোরাক দিবা না হ্যাঁ আপনার উম্মতরে আমি বোরাক দিব আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ আমার র তুমি আমার সব আল্লাহ আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াব্লুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আল্লাহ গো আল্লাহ তুমি সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ এটা কথা যদি কইতা দুনিয়ার কোন উম্মতরে যেটা দেও নাই আমার উম্মতে সেটা দিবা আসলে আপনার কষ্ট হয়ে গেছে বেঁচে থাকলে আবার আসবো রাত এগারোটা বাজে শেষ করে যাই চলবে একটা আওয়াজ এবার দিয়েন আল্লাহ আমার উম্মতরে এমন একটা জিনিস দিবা দুনিয়ার কোন নবীর উম্মতরে এরকম দেও নাই তুমি দেও নাই তুমি দেও নাই তুমি দেও নাই وعلى عباد الله الصالحين دو فرشتারা কা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তুমি ছাড়া কেউ নাই তোমার বন্ধু তোমার নবীর উম্মাহ তোমার উম্মাহ আল্লাহ আমরা সব সন্তাসি তুমি কি দিবা দাও তো তার উম্মতরে আল্লাহ আল্লাহ বলে দেব কি আগে শোন যেটা দিমু
ওইটা যদি তার উম্মতরা পালন করে আমি লগে লগে জান্নাতের চাবিটা তার ঘরের বারান্দায় ঝুলাই দেব সুবহানাল্লাহ আমি যে হাদিয়াটা দিমু হাদিটার নাম হলো নামাজ সুবহানাল্লাহ আসসালাতু মিফতাহুল আল্লাহু আকবার বলতে পারেন না মিফতাহুস সালাহ আমি যেইটা দিমু আজকে জান্নাতের চাবি তার উম্মতের ঘরের বারান্দায় লটকাই দেব সুবহানাল্লাহ চাবিটা লই আইব জান্নাতটা খুলব চক্কর ঢুকে বলব সুবহানাল্লাহ দুনিয়ার কোন নবীর উম্মতরা আমি এইভাবে ডিক্লেয়ার দেই নাই সুবহানাল্লাহ এবারে রেডি হন আল্লাহ কি দিবা কো জান আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম সুবহানাল্লাহ 50 ওয়াক্ত কত হইনি আপনারা সুবসাব এমনে আসতে কইলেন এ সাদা গঞ্জে ভাই সোনার দরদিসটা ভাই এদিকে হুন তোর জায়গায় বল আমি জানি তোরে কেউ ফোন দিছে তুই উড়িস না দে আল্লাহ ও বইছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ ও যদি জায়গা ও যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে গাড়ি চলে এ তুই যেটা ওরে পিঠে আদে তাস ওরে এমন কেন দিবি উঠতে গেলে বার আর পায়জামা খুলে লাবি টাইনি আজকে ও যদি উঠতে চায় আর মাত্র দুইটা মিনিট বসেন আমি বিদায় নিয়ে যাব গা হ্যাঁ হ্যাঁ তাহলে আলোচনা যত দিন স্যার এক ঘন্টা আর দুই ঘন্টা করবো যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবেন ঠিক আছে ঠিক আছে রেডি হন রেডি রেডি আল্লাহ আমার মাত্র 50 শক্তি দিছো যান আল্লাহ আমি যাই আমার উম্মতের অন্তত যাই এই নামাজটা শিখকে দেই জান্নাতের চাবি ঢেলে তোমার বাড়ি আইব যান হুজুর যাওয়ার সময় মুসা নবীর কাছে কথা কয়ে যায় আল্লাহ কয়ে দিস আপনাকে পুরস্ট আসতে পারে সালে মুকাদ্দারের জবুল মাইকরাম মুসা নবীর কাছে দেখা করতে কয় কেন এখানে খেলা আছে ঠিক না বেটে জোরে বল আরো জোরে আরো জোরে 50 শক্ত নামাজ নিয়ে মুসা যাই হুজুর আপনারা কইছিলেন আল্লাহর বাড়ি যান গো নবী যান আল্লাহর বাড়ি যান যা যা দেয় আমার একটু দেখাই যায় কি দিছে আপনার ব্যাগের মধ্যে আল্লাহ কই পুরা ব্যাগ ভর্তি দিয়ে দিছে হাদিয়া সাথে জান্নাতের চাবিটাও পকেটে দিয়ে দিছে কই কোন কি কয় হ্যাঁ কি দিল 50 শর্ত নামাজ মুসা নবী কা নবী আপনি সহজ সরল মানুষ আপনারে পাইয়ে ব্যাগ ভরে দিল বইয়ে নিতে পারবেন আপনি আপনি নয় বইয়ে নিলে আপনার উম্মত পারবো কয় কি কয় 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত নামাজ মানে ঘন্টায় দুই ওয়াক্ত নামাজ ফজর শেষ কইরা পায়খানা যাওয়ার সাথে সাথে জোহর ওয়াক্ত হয়ে পড়ে কত করেন না কেন কি করেন আপনি চাল পাইতাছেন না জোহর পড়ে খালি তো মুতে বইবো এরপর আবার অজু করে আসরের নামাজ পড়তে হবে কথা কন না কেন ঘন্টায় দুই ওয়াক্ত নামাজ কামে তেরা তো হাতাই নাই দিছে আর দূর মারছে আচ্ছা যাই দিয়ে কি কয় আল্লাহ তুমি দিছ পাইছি মনে একটু বেশি এসেছে আল্লাহ এবার যারা তোমার নবী আমাগো লেগে নামাজ কমাইতেছে যদি 50 ওয়াক্ত আল্লাহ রাখত সা সা ইনি দেন লাগান লাগত না আর সাসির খেতার তলে কথা কেন না কেন আপনি ভাবতেছেন বানাই কইছি ডাইরেক্ট কোরআন শরীফের ডাইরেক্ট তাফসির বুখারীর লম্বা চওড়া হাদিস মারহাবা বলেন নবী আপনি বুঝেন নাই ঘন্টায় দুই ওয়াক্ত নামাজ আমার উম্মতের দেশ হলো মাত্র তিন ওয়াক্ত তাই বান্দর গুলো আমারে কি কইছে বনি ইসরাইলে যাতে জানেন কয় কি কয় তুই আর তোর আল্লাহ পরগা তো গো দুইজনের খাওয়ন দাওন লাগে না ওয়াদা সিহা ওয়াবা সালিহা কোরআনে আছে না নাই আমাকে পেঁয়াজের খাতে পানি দিতে হবে ওই দানে খুব চাউ রাইতইব আমার কাম আছে তোর আর তুই আর তোর আল্লাহ আজুরে থাকোস তোরা পরগা এই নামাজের কথা আমার কাছে কবি না কইলে কিন্তু তোর আড্ডি ছুটে হালা বুঝা নামাজ লই হইছি বাবা নামাজ ইনি ফোন নামাজ
তিন অক্ত দিছিল নবী তারপরে নাই আমার আর আল্লাহরে বলতে হইছে ও খাতাজগুলারে জান্নাতের খাবার খাওয়াইছে আল্লাহ 40 বছর আমি আর রাজি করব না اللهم آمين ربنا أغفر لنا سيدنا وترحمنا 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 কোন কাম করা লাগবে না কাজ করা লাগবে না খালি খাবে আর আগবে আর সারা দিন খালি তিন ওয়াক্ত নামাজ পড়বে আর কোনো কাম নাই আর বছরে খালি দুইটা রোজা রাখবে মুহররমে সুবহানাল্লাহ আমার বান্দরগুলো কি কইছে জানেন তোর আল্লাহর এক খাবার খাম না আমরা পিএস লাগামু রসুল লাগামু কোরআনে আছে না নাই ডাইরেক্ট সূরা বাকারার আয়াত আপনি পাইবেন না আমি আমার গোপাল মুজিদ আমার বাপের খেতে তা লইছি বা নাই আওয়াজ ডাইরেক্ট কোরআন শরীফের কথা কয় আমরা পিয়াজ লাগামু রসুন লাগামু ধান লাগামু গম লাগামু রুটি বানাইয়া রুট তরকারি রাইন্দে খামু তোর আল্লাহর একটা খামু না কত বড় হারামি তাই চিন্তা করেন বনি ইসরাইলের যা কথা বন্ধ কেন নবী আপনি জান কমাই লয় হেন আল্লাহ এটা কমাই দেন আমি পাস করে কমাবো আপনি শক্তি দিয়ে আল্লাহু আকবার দিবেন শুকর না হিসাব কেমন জান্নাত নবী আপনার উম্মতের লাগি আসানের লাগি পাঁচ অক্ত কমাই দিলাম আবার আইছে আবার গেছে আবার পাঁচ কমছে আমি এখন পাঁচ করে কমাবো হাদিসের এবারাত চিৎকার মেরে বেন আল্লাহ করুন কেমন আবার কমাইলাম পাঁচ এই নামটা ভুলে গেছো গা পাঁচ নাম পাঁচ নাম কয়বার গেছে ডাইরেক্ট হাদিসের কথা কয়বার নয়বার গেছে আল্লাহর কাছে নয়বার মুসার কাছে আইছে নয়বার এবার আমার আল্লাহ কয় হুজুর পাঁচ ওয়াক্ত আছে আর কমাবো পায় না এইটাই দাও আল্লাহ তোমার মতো ভালো আর কেউ নাই পঞ্চাশের ভিতরে পঁয়তাল্লিশ মাইনাস করে দিয়ে আমার উম্মতরে সহজ করে দিলা নবী শোনেন পাঁচ অক্ত যে আপনার নামাজ দিলাম কোন সময় কোন অক্ত এটা ভুলবেন না আল্লাহ কও কও নবী আমি এক অক্ত নামাজের নাম কমু আর বাকি চার অক্ত জিব্রাইল যাই আপনারে মক্কায় যে কইব আল্লাহর যে অক্তটা আল্লাহ নিজে নাম রেখে আপনার আমার জন্য আসমানে বইয়া নাম রাখছে অন্তত ওই নামাজটা কেউ ছেড়ে দিবেন না হুজুর আপনি যাইয়াই যে অক্তটা পড়বেন এই অক্তটার নাম ফজর জোরে 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 নবী আপনি যাইয়াই যে অক্তটা পড়বেন এই অক্তটার নাম হলো ফজর নবীজি আপনার উম্মত যদি কেউ কষ্ট করে ফজরের নামাজটা পড়তে পারে আমি আল্লাহ গ্যারান্টি দিলাম ওই দিনকে তার বাড়ির বরকত আমি আল্লাহর নিজের হাতে পৌঁছায় দেব আমি আল্লাহ তাকে জান্নাতে নিজের হাতে খাওয়াবো গো নবী আমার নবী বলে আল্লাহ তাহলে আমি দেরি করবো না আমি ওই নামাজটাকে পড়ি তোর পাউডার টা দাও একদিন শুধু তোমার না দেই গেছিস না দিছি এখন তোমার পার উপরে আমি তুই অক ধরে গাম নামাজ পড়ে যাব 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 আমি ধরে গাম নামাজ পড়ে যাব যে ওকে নামটা তুমি রাখছো আমি পড়ব দেন আমার কুদরতি পাইছিস দেন বাজার আমার আল্লাহ সে আরে বসা আমার বাপের বানানো কথা আমি কই না আমার নবী দুই দুই রেখাত নামাজের মধ্যে চারটা শেষ না চারটা শেষার ভিতরে আমার নবী 40,000 বছর কাটাইছে
ওই যে শুনেন আমার নবী এক মিরাজে 70,000 বছর কাটাইছে কেন জানেন দুই সাইডটা সিজদার ভিতরে 40,000 বছর আমার আল্লাহ রে পাগল বানায় হারাইছে ওই যে বলছে হাত্তা ইয়াকুলু মাজনুন নবী আমার ডাকতে কবে না আপনার উম্মতরে জানো তার মাইনছে পাগল কয় পাগল কয় পাগল কয় পাগল কয় পাগল কয় নবী আপনি আমার সিজদার পাগল এইজন্যই তো আমার নবী নামাজের মধ্যে দাঁড়ায়া থাকতে থাকতে কলা গাছের থরের মতো নবীর পায়ের পানি নেমে যায় তো কেন জানেন ওই যে আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি টেস্ট ফুল হলো নামাজ মা আয়েশা বলে আমার নবী যখন রুকুতে যাইতো মনে হইতো আমার নবী আর উঠবে না সিজদা গেলে মনে হইতো নবী বুঝি মারা গেছে সিজদার দিকে উঠে দেখতেন নবীর পুরো দাড়ি পানিতে ভিজা বুকের দাড়িতে ভিজা নবীর চোখের পানিতে ঠ্যাং ভিজা গেছে বলতাম নবী আপনি এত কাঁদছেন কেন আমার নবী বলতেন আয়েশা রে আমি আল্লাহর বাড়িতে সাইজকে সিজদায় যেটা আল্লাহর কাছে দামি আমি ওইটা দিয়ে আল্লাহরে খুশি করবো আর ওইটা দিয়েই আমার উম্মতের জন্য সাবর আর ওইটার কথাই আল্লাহ বলছি আল্লাহ মানুষটা সবরে অসলা আমি আমার উম্মতের জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার লেগে নামাজের দ্বারা চাইছি